হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আমরা যারা ব্যবহার করি তাদেরকে অনেক সময় বিরক্তিকর নোটিফিকেশন আসে যেমন এই যে দেখেন আমার এখানে একটি নোটিফিকেশন আসছে গুগল ক্রোমের তো আমার এই ব্রাউজারে দেখেন কতগুলো নোটিফিকেশন একসাথে আসছে তো একটা বিরক্তিকর অবস্থা মানে কোনো কাজ করা যায় না কোনো কিছু মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না কম্পিউটার চালায় তো সেক্ষেত্রে আমি দেখেন এই ব্রাউজারটা যদি কেটেও দেই টোটাল রিমুভ অ্যাড করে দেই তারপরেও দেখেন আবার অটোমেটিক সে নোটিফিকেশন অন হচ্ছে এবং ব্রাউজারটা ওপেন হচ্ছে দেখেন আমি আবারও কাটলাম দেখেন আবারও আসছে আমি যদি এখান থেকে রিমুভ অ্যাডসে ক্লিক করি তো সেক্ষেত্রে আমার ব্রাউজার অটোমেটিক একাই ওপেন হচ্ছে আর বিরক্তিকর এবং সময় সময় অশ্নীল কিছু অ্যাড আসে তো এগুলো থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি তো আমি এই বিষয়টা আজকে দেখাবো তো আমি এখন ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি রিমোভ অ্যাডস কারণ আমি জানি আবারও ওপেন হবে এবং হয়েছে তো আমি ব্রাউজারটাতে নতুন একটা ট্যাব নিব ট্যাব নেওয়ার পরে এই যে দেখেন থ্রি ডট চিহ্ন এই থ্রি ডট চিহ্নতে জাস্ট ক্লিক করলাম ক্লিক করে এই যে সেটিংস এই সেটিংসে ক্লিক করলাম তো উপরে দেখেন আমাদের যে অ্যাড্রেস বার আছে অ্যাড্রেস বারে লিখে আছে ক্রোম স্ল্যাশ সেটিংস তো আমরা এখান থেকে কাজটা মানে মূল যে কাজটা সেটা এখান থেকে করব তো আমরা এই বক্সে একটি ক্লিক করলাম ক্লিক করে যা আছে তা ঠিকই থাকবে জাস্ট এখানে একটি স্ল্যাশ চিহ্ন দেব স্ল্যাশ চিহ্ন দিয়ে নোটিফিকেশন লিখবো নোটিফিকেশন দেখেন ক্রোম ডাবল স্ল্যাশ সেটিংস তারপরে একটি স্ল্যাশ দিয়ে আবার নোটিফিকেশন লিখলাম লিখে জাস্ট চাপ দেবেন তো চাপ দিলে আমাদের সামনে এখানে একটি সেটিংস চলে আসলো তো এখানে দেখেন সাইড সেটিংস সাইট সেটিংসে গেলে তো এখানে দেখেন নোটিফিকেশন একটি সেটিংস পেয়েছি হ্যাঁ দেখেন আমি কিন্তু সাইড সেটিং এ ঢুকছি সাইড সেটিং এ পরে দেখেন নোটিফিকেশন একটি সেটিংস আছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন মানে টোটাল বাবা কতগুলা অন হয়ে আছে তো আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা একটা করেও রিমুভ করতে পারি দেখেন এখান থেকে যদি আমি সাপোজ এটা রিমুভ করব তো এই থ্রি রটে ক্লিক করলাম ক্লিক করে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে গেল দেখেন এখানে যে অ্যাডটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেল আমি আশা করি বোঝাতে পারছি তো এই অ্যাডটা কিন্তু রিমুভ হয়ে গেল আর আমরা যদি চাই যে না শুধু ওইটা না আমরা টোটালি মানে যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো একসাথে ব্লক করব তো সেক্ষেত্রে আমরা এই যে দেখেন সাইটস ক্যান আস্ক টু সেন্ড নোটিফিকেশন ঠিক আছে এটা আমার যেহেতু অন করা আছে তো সেক্ষেত্রে আমার কাছে অনেক সময় নোটিফিকেশন অন করার জন্য সাইটস আমাকে নিজে থেকে একটা নোটিফিকেশন দিবে যাতে আমি বুঝতে পারি যে আমি সেটা নোটিফিকেশন নিব কি এবং সেখানে অ্যালাউ এবং ডেনি দুইটা অপশন থাকবে তো আমরা যদি সকল ওয়েবসাইট একদম ব্লক করতে চাই সকল ওয়েবসাইটের যে নোটিফিকেশন আছে তো সেক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে এখানে যদি দেখেন যদি এটা মানে অন করে দেই দেখেন দুইটা অপশন আসতেছে হ্যাঁ তো ক্ষেত্রে আমাদেরকে এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা গুগল ক্রম ব্রাউজার দেখাচ্ছে সেটা হচ্ছে সাইটস ক্যান আস্ক টু সেন্ড নোটিফিকেশনস মানে প্রত্যেকটা সাইট যেটা নোটিফিকেশন শো করবে সেটা আমাদের অবশ্যই অ্যাড্রেস বাড়ির এখানে একটি নোটিফিকেশন দিবে যে আপনি অ্যালাউ করবেন না ব্লক দিবেন তো এটা অন করে রাখাই থেকে ভালো কারণ অনেক সময় অনেক সাইটের নোটিফিকেশন আমাদের অন রাখতে হয় যেমন ফেসবুক আছে টুইটার আছে এইসব সাইটগুলো তো দেখেন আমার কিন্তু এখন আর অ্যাড আসতেছে না ঠিক আছে তো আমি যদি এখন পরীক্ষা করার জন্য আমি আমার ব্রাউজারটা কেটে দেই তো দেখেন এখন কিন্তু আর আগের মতো অটোমেটিক ওপেন হচ্ছে না কিংবা বিরক্তিকর যে অ্যাডটা ছিল সেটা কিন্তু আমাকে এখন আর বিরক্ত করতে পারতেছে না তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের গুগল ক্রোমে যদি কোনো ব্রাউজ কোনো সাইট থেকে অটোমেটিক কোন নোটিফিকেশন চালু হয়ে যায় তো ঠিক সেম প্রসেসে আপনারা আপনাদের এই নোটি বিরক্তিকরণ নোটিফিকেশন অবশ্যই বন্ধ করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইকস একটি কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় ছোট ছোট যেই ইউনিক ট্রিক্সগুলো আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত খুব দরকার হয় সেগুলো আমি শেয়ার করি আমি বলবো না আমি খুব বড় বড় ট্রিক্স শেয়ার করি তবে আমি ছোটোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাই এবং করে থাকি তো পরের ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে